আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনাদের পান্ডুয়ার কালী পুজোর ভিডিওগুলো ভালো লেগেছে। বেশি ঘুরিনি, 12-13টা মতনই ঘুরেছিলাম, কারণ হাঁটার প্রবলেম অনেকের, যাই হোক সঙ্গে বয়স পড়ে গেছিলো, সেখানে তারা বেশি হাঁটতে পারেনি বলে চলে এসেছিলাম। 12-13টা দেখেছি, মেনমেনগুলো দেখিয়েছি তোমাদের, যেমন বসিরহাটের মেনমেনগুলো দেখিয়েছিলাম, তেমন পান্ডুয়ার মেনমেনগুলো দেখালাম। এখন হচ্ছে সেই পান্ডুয়ার সেই ঐতিহাসিক ভাষণ, মানে বলা যেতে পারে পজিশন, যাকে আর কি আমরা বলি ঠাকুরের, রেডি আছে সবে, শুধু সিগনাল দিলে সবাই ছেড়ে দেবে আর কি, জায়গা টাকা করে একদম রেডি, দেখাচ্ছি চলো। তাহলে এবার উপভোগ করি সেই 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 পান্ডুয়ার পজিশন, যেটা শুধু তোমাদের জন্য আমি দেখতে এসেছি, শুধুমাত্র তোমাদের জন্য, এর আগে আমি কোনোদিনও আসিনি, এই প্রথম আসলাম, যদি তোমাদেরও দেখাতে পারে আমারও দেখা যাবে। তাহলে চলো যাই সেই ঐতিহাসিক ভাষণে অংশগ্রহণ করি পান্ডুয়ার। শুরু হয়ে গেছে, এনসিসি টিম সামনে, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসছে, প্রচুর কপিরাইট পড়বে, সেই জন্যে সাউন্ড আমি পাল্টে দেবো, ঠিক আছে বন্ধুরা? সব লাইভ পারফরমেন্স হবে এখানে, এখন গাড়িতে গাড়িতে প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা, এখানে যেমন মণিপুরি কাজ, এখানে ভূতের রাজা দিল বার করেছে। প্রচুর আলো, প্রচুর আলো, এটা সব রেডি হয়ে গেছে।
Thank you.
এটা একটা বাচ্চা ছেলে কিন্তু ভিতরে বন্ধুরা কি জ্বালা বলুন তো এদের একটা বাচ্চা হয়ে পুজো শেষ, বাচ্চাদের খুশিও শেষ, আবার আসছে বছর আবার পাবে।
তোমরা পান্ডুয়ার কালী পুজো দেখলে, পান্ডুয়ার ভাসান দেখলে, সবই যতটা সম্ভব আমাদের আমি দেখিয়েছি তোমাদের। সঙ্গে করে আমি ড্রাইভার আনতে ভুলে গেছিলাম কিছু কারণবশত তাড়াহুড়োর চোটে, সেই জন্যে যতটা সম্ভব হাত দিয়ে দিয়ে চেষ্টা করেছি করার। মোটামুটি 12-13টার মতন তোমাদের ঠাকুর দেখালাম আর বিসর্জনটা দেখালাম, বিসর্জন বলতে পজিশনটা দেখালাম। আর চলো তাহলে এবার আস্তে আস্তে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে যেটা করণীয় সেটা করে দিও, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো